এক অদ্ভুত গ্যাজেট যেটা তোমার পা গরম করতে সাহায্য করবে, তার সাথে সাথে একটা মিনি ইলেকট্রিক রড যেটা দিয়ে তুমি তোমার কফি গরম করতে পারবে। আজকে আমি আনবক্স করতে চলেছি কিছু অত্যাধিক অদ্ভুত গ্যাজেট। সবার আগে আমরা দেখবো এই বড় বাক্সটায় কি এসেছে। চলো গাইস আনবক্সিং শুরু করা যাক। এত বড় বাক্স, সেলুটে বেলুটে এত মোটা ভাই, আমার ভাই খুকরির ধার ভাই হচ্ছে না, আমার মানে খুকরির ধার কমে গেছে ভাই, খুলতে চাইছে না। তাহলে কি আছে ভাই এর ভিতরে? আমার প্যাকেট করে দিয়েছে। ওহো, এটা কি আমি জানি, কিন্তু এইটা কি দিয়েছে ভাই? ফ্রি এক্সট্রা কিছু দিয়েছে নাকি ভাই? এটা দারুণ জিনিস ভাই। আমি রিসেন্টলি পাহাড়ে গেছিলাম, বরফে পুরো শীতে ভাই কেঁপে মরে যাচ্ছিলাম। সেই সময় যদি আমার কাছে এই জিনিসটা থাকতো তাহলে অনেকটা হেল্প হতো। কি দিয়েছে আমার ভাই? নরম নরম মিনি বিছানা দিয়েছে ভাই। এগুলো তো বেশ হেভি, টিপতে হেভি লাগছে, মানে বালিশ হিসাবে এগুলোকে ইউজ করতে পারবে গাইস। আজকে ভিডিওতে ভাই সবকিছু মিনি ভাই, মিনি বালিশ, হেভি ভাই বালিশ দিয়েছে বুঝলাম। এটার ভিতর আবার কি দিয়েছে ভাই? ইলেকট্রিক ফুট ওয়ার্মার, বেসিক্যালি এটার একটাই কাজ, সেটা হলো তোমার পা গরম করা। এবার এটা তো শীতকালে পা গরম করার কাজে লাগে, তার সাথে পায়ে যদি কোনো চোট লাগে বা পা যদি খুব ব্যথা করে তাহলে সেটাও বলছে নাকি এটা পুরো সারিয়ে দেবে ভাই। এর ভেতরে পা ঢুকিয়ে গরম করছে, ঠিক আছে কারেন্ট শট মারলেই গল্প হয়ে যাবে। তো চলো দেখা যাক ইলেকট্রিক ফুড ওয়ার্মার আদৌ কাজ করে না, পুরোটাই স্ক্যাম। চলো গাইস দেখা যাক এটা কতটা কাজ করে কিনা। এটা দিয়ে আমাদের পা গরম করার কথা, দেখি ভাই কতটা কি গরম হয়। বাই দ্য ওয়ে এটা হলো আমাদের গোডাউন, এখানে সব আনবক্সিং এর জিনিসপত্র থাকে, এখানে সব কিছু আনবক্সিং করার পরে স্টোর করে রাখি। চলো ভাই সুইচ দেওয়া হয়ে গেছে, এখানে যেমন কি দেখতে পাচ্ছ লাইটটা জ্বলে গেছে। এবার এটা খালি পা ঢোকানোর দেরি আছে, আর পা ঢুকিয়ে দেখবো আমার পা কতটা কি গরম করে। কিন্তু আমার স্ক্যাম না হয়েছে, সেটা হলো পা ইলেকট্রিক কারেন্ট না খেয়েছে ভাই। আমার লং ওলা পা, প্লিজ কেউ কিছু মাইন্ড করো না, টেস্টিং এর জন্য করতেই হবে ভাই। এটা অনেক বড় আছে, মানে যাদের পা বিশাল বড় পা আছে তাদেরও কোনো অসুবিধা হবে। তো হ্যাঁ এটা হলো সুইচ অফ, এটা হলো সুইচ অফ, তারপরে আরো দুটো মোড আছে। তো আমি একদম হাইয়েস্টে দিয়ে দিয়েছি, যেমন কি দেখতে পাচ্ছ পা এর ভিতরে ঢুকিয়ে নিয়েছে, আর ঢুকিয়ে নেওয়ার সাথে সাথেই ভাই হালকা হালকা একটু গরম গরম ফিলিং আসা শুরু হয়ে গেছে। বেসিক্যালি পাটা যেখানে ঢুকিয়ে রেখেছি এই ভিতরের এই জিনিসটা গরম হচ্ছে, আর এটার সাথে সাথেই পুরো পা ভাই গরম হয়ে যাচ্ছে। প্রথম প্রথম একটা মনে ভয় ছিল যে পায়ে কারেন্ট ওয়ারেন্ট লাগবে কিনা, কিন্তু এখানে যদি তোমরা দেখো কারেন্টের পুরো সার্কিট মার্কিট সবকিছু এর নিচে আছে, এর উপরে আবার একটা লেয়ার আছে কাপড়ের, তো কারেন্টের শর্ট খাওয়ার অতটাও প্রবাবিলিটি নেই। আর এমনি যদি পা তুমি নাও ঢোকাও না, কিছুক্ষণ অন করে রাখবে তারপরে পুরো হাত শিখতে পারবে ভাই, এতটা গরম হয়ে যাবে আর ভিতর থেকে এতটা গরম আসবে। যদি তুমি শীতের জায়গায় থাকো না, যেখানে একটু শীত বেশি পড়ে বা যেখানে ঠান্ডা হেভি পড়ে, তো তারা এটা নিতে পারে। 1800 টাকায় কোনো রুম তো ভাই গরম করবে না, কিন্তু তোমার পা ভাই সাংঘাতিক আছে, তো গরম করবে না, একটা সুন্দর ফিলিংসও পাবে ভাই পা ঢুকিয়ে বসে থাকতে। পরবর্তী আইটেম দেখা যাক কি বেরো এটা থেকে। এটা একটু ছোট বাক্স আছে, বড় থেকে ডাইরেক্ট ছোটই চলে গেলাম আমরা। খুবই কম্প্যাক্ট আর অ্যাস্থেটিক ছোট্ট বাক্স। এই ছোট্ট বাক্স থেকে বেরোলো তার থেকেও ছোট আরেকটা বাক্স, মোবাইল পোর্টেবল টেন্স মাসাজার। মোবাইলের ভাই হেডফোন শুনেছি, মোবাইলের স্পিকার শুনেছি, মোবাইলের আজকাল মাসাজারও বেরিয়ে গেছে। বেসিক্যালি এটা হলো একটা পোর্টেবল মাসাজার, মানে তোমাকে মাসাজ দেবে, আর এটা পোর্টেবল মানে তোমার ফোনে লাগিয়ে চলে যাবে। যার মানে হলো তুমি বাসে যাও বা ট্রেনে ঘাড়বার ব্যথা হলে পকেট থেকে বার করবে, মোবাইলে কানেক্ট করে ঘাড়ে লাগিয়ে নেবে, ব্যাস ভাই সব ব্যথা চলে যাবে। যেমন পোর্টেবল মাসাজার দেখা যাক ভাই, এগুলো হলো বেসিক্যালি প্যাডস, এই প্যাডস গুলোকে গায়ে লাগিয়ে তারপর ইলেকট্রিক শক খাওয়া যাবে। এক্সট্রা আরো দুটো প্যাডস দিয়েছে, তার সাথে তবে সুন্দর একটা ইয়ে দিয়েছে ভাই, ব্যাগ দিয়েছে, এর ভেতরে তুমি নিয়ে ঘুরতে পারো। ব্যাগের কোয়ালিটি তো আছে ভাই যথেষ্ট ভালো। এবার এটাই হলো ইলেকট্রিক মাসাজারটা, যেমন কি দেখতে পাচ্ছ অনেকটা ভাই ইয়ারফোনস এর মতন দেখতে, কিন্তু ভাই কেউ যদি এটাকে ইয়ারফোনস ভাবে কানে ঢুকিয়ে দেয় তো ব্যাস ভাই কান একদম মাসাজ করে ছেড়ে দেবে। যেমন কি দেখতে পাচ্ছ আইফোন ইউজারদেরও কোনো চাপ নেই, অ্যান্ড্রয়েড ইউজারদেরও কোনো চাপ নেই, দুজনদেরই কাজ করবে। এবার এই দুটো ছাড়াও আরো দুটো আবার অ্যাডাপ্টারও দিয়ে দিয়েছে, তোমার যাই ফুটো হোক ঢুকে যাবে, কোনো অসুবিধা নেই ভাই। মাসাজের আবার ম্যানুয়াল দিয়েছে, ম্যানুয়াল লাগবে না ভাই, এত মাসাজের নামে কারেন্ট খেয়েছি আর ম্যানুয়াল লাগবে না। চলো ভাই এবার প্যাডস গুলো লাগিয়ে আমরা দেখবো আদেও ভাই আমাদের পোর্টেবল মাসাজার কাজ করে কিনা। লাগানো খুব ইজি, এরকম টুক করে লেগে যাবে, তারপরে তোমার ফোনের সাথে এটাকে কানেক্ট করে দিতে হবে। কোনো অ্যাপ আছে ভাই? অ্যাপ অ্যাপ লাগবে নাকি এটা ইউজ করার জন্য? স্পিকার গুলো সরিয়ে এবার লাগানো যায় ভাই। প্রথমে গলায় লাগাবো, গলাটা বেশ ধরে গেছে, একটু মাসাজ লাগবে ভাই। ভাই মাসাজই হবে তো, গলায় মাসাজের জায়গায় গলা টিপে ধরলে ওরকম যেন ফিল না আসে ভাই। অন মনে এটা দিয়েই করে, যেমন কি দেখতে পাচ্ছ হালকা একটু আলো জ্বলে গেছে, আমাদের মাসাজার স্টার্ট হয়ে গেছে। পাওয়ারটাকে একটু আর পাওয়ারটাকে বাড়াতে দিল না ভাই, কেমন ঝনঝন করে উঠলো ভাই টনসিলের ভেতরটা ভাই। আগে হাতে লাগিয়ে দেখি ভাই, ও ভাই কেমন টনটন করছে, কিন্তু ভালো লাগছে ভাই, ফার্স্ট লেভেলেই কেমন একটা লাগছে। লেভেল টু করা যাক ভাই, পুরো ভাই কারেন্ট যাচ্ছে মনে হচ্ছে শিরার ভেতর দিয়ে, সে হাত ঝিঝি ধরে যেমন হয় না তেমনই লাগছে পুরো ভাই। এটা আরে ভাই জামার উপর দিয়ে কাজ করবে না, জামার ভেতর দিয়ে লাগাতে হবে ভাই। লাগিয়ে দিয়েছি, ও ভাই কেমন একটা হচ্ছে ভাই, পাওয়ার বাড়াবো, ও ভাই কেমন একটা লাগছে, সুশ্রী লাগছে। চলো ভাই ফুল পাওয়ার, বুকে মনে হচ্ছে কেউ ভাই ছুঁচ ফোটাচ্ছে পুরো, আপনার বাপ ভাই। চলো সুইচ অন দেওয়া যাক,
পুরো এই দিক থেকে শুরু করে পুরো দাঁতের ভেতর থেকে কারেন্ট যাচ্ছে ভাই, এমন মনে হচ্ছে। প্রথম প্রথম ভালো লাগছিল, মনে হচ্ছিল কেউ চুমু খাচ্ছে কালে, কিন্তু এখন ভাই পুরো কেমন মনে হচ্ছে যেন কেউ পিন ফোটাচ্ছে। খুবই অদ্ভুত ভাই, মাসাজ না টর্চার বুঝে যায় না। এবার যদি কারেন্ট খেয়ে কারোর ভাই আরাম লাগে বা কেউ মাসাজের মতন ফিল পাও, তারা এটা কিনতে পারো ভাই। এটার দাম ভাই 600 টাকার কাছে, আর 600 টাকার জন্য আমার মনে হয় এটা ঠিকঠাকই কাজ করে। প্লাস আমার ফোনের সাথে কানেক্ট হয়ে যায়, কতগুলো কানেক্টটা দিল তো ঠিক আছে। পরবর্তী বাক্স ভাই, ভেতরে কি আছে ভাই, কেমন আওয়াজ হচ্ছে, ভেতরে কি আছে সে তো খুললেই বুঝে যাবে, চলো দেখা যাক। প্রফেশনাল আনবক্সার এরম ভাবে আনবক্স করে ভাই। আরে খোল না ভাই, বটি আনতে হবে পরের দিন থেকে ভাই, জন্মদিনে মনে হচ্ছে কেক কাটছি ভাই, বাপ রে বাপ। চলো গাইস দেখা যাক জন্মদিনে কি গিফট পেলো। ও ভাই বাপ রে বাপ ভাই, এই বক্সতে ফুটো করে দিয়েছি ভাই, ভেতরের প্রোডাক্টটা ঠিক থাকলেই হলো। এটাই হলো সেই প্রোডাক্ট, 500 কোটি টাকা দিয়ে লোকেরা গিজার কেনে, দরকার নেই গিজার কেনার, এটা কিনবে এটাতেই যথেষ্ট। গিজারের থেকে কম ইলেকট্রিসিটি নিয়ে গিজারের মতন ভাই জল গরম করে দেবে, এর দামও ভাই গিজারের থেকে অনেকটা কম দাম। এক্স্যাক্টলি কত দাম সেটা তো আমি বলবো, কিন্তু তার আগে চলো দেখা যাক কিন্তু এটা কি ভাষায় লেখা ভাই। এতদিন চাইনিজ প্রোডাক্ট আসতো, এখন ভাই ডাইরেক্ট রাশিয়া থেকে চলে আসছে ভাই, যেখান থেকেই আসুক ভাই কাজের হলেই হলো ব্যাস। এর ভেতরে কি কি দিয়েছে এবার সেটাই দেখা। টেম্পারেচার থেকে শুরু করে সবকিছু দেখিয়ে দেবে, খালি পাওয়ারটা তোমাকে তোমার ইলেকট্রিক বোর্ডের সাথে লাগাতে হবে, ব্যাস। গিজারের যে মেইন কাজগুলো সবকিছু করতে পারবে। এবার এটা সব থেকে বেস্ট বিষয় হলো এটার দাম ভাই 1500 টাকার মতো, আর অ্যামাজনে যেমন কি দেখতে পাচ্ছ শুধু আমি কিনে নিই, 500 কোটি রিভিউ আছে, তো মোটামুটি ডিসেন্ট কাজ করে আমরা বুঝতে পারি। পরবর্তী বাক্স দেখা যাক কি এসেছে আমাদের ভাই। এর ধার দিতে হবে ভাই, এর থেকে আমি হাত দিয়ে কেটে দিতে পারি, একদম ধার নেই ভাই। এত ভাই পাগলের মতো আনবক্সিং করলে ধারটা থাকবেই বা কি করে। ও ভাই এটা হলো একটা মিনি রুম হিটার। আমি যেমন কি পাহাড়ে গেছিলাম, পাহাড়ে খুবই ঠান্ডা ছিল, আর ওখানে রুমে কোনো হিটার ছিল না ভাই। এবার এত বড় হিটার তো কাঁধে করে নিয়ে যেতে পারবো না ঘুরতে, তার জন্য এই মিনি হিটারটা তোমরা কিনতে পারো, কিনে নিয়ে যেতে পারো। চলো আনবক্স করা যাক আমাদের ফ্লেম হিটার, কতটা ভাই ফ্লেম বেরোছে সেটা টেস্টিং করলেই বুঝে যাবে। তার সাথে আবার একটা ছোট্ট ভাই মিনি রিমোটও দিয়েছে ভাই, হেভি ভাই সুন্দর ভাই। হুট করে দেখে এটা কি দিয়ে দিয়েছে, বেসিক্যালি জিনিসপত্র কিনে আনবক্সিং করি ভাই। এটার দাম হলো 999 টাকা, 1000 টাকা জিনিস ভাই, দেখা যাক আদৌ ভাই রুম গরম করে কি। তো ভাই এটাই হলো আমাদের মিনি হিটার, এবার এই মিনি হিটারে করা হবে টেস্টিং, দেখবো আমরা এই রুমটাকে কতটা হিট করতে পারে। চলো গাইস মিনি হিটার এবার এটা লাগাবো, লাগিয়ে দিচ্ছি ভাই কি হয়। এত বড় একটা মেশিন লাগাচ্ছি, কেমন একটা অদ্ভুত ভয় তো লাগে ভাই, দাম করে ফেটে গেলে গ্যাস কেন কিছুই তো হচ্ছে না ভাই। আরে এখানে একটা সুইচ আছে ভাই, কোনো চাপ নেই, এর একটা সুইচ আছে, এই সুইচটা দিলেই আশা করি আমাদের জ্বলে উঠবে মিনি হিটার। 3, 2, 1 ও ভাই ভাই আওয়াজ হচ্ছে একটা শুনতে পাচ্ছো, কিন্তু ঠান্ডা হওয়া না 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 গরম হওয়াই বেরোচ্ছে ভাই। যেমন কি দেখতে পাচ্ছ এটাই হলো ছবিটা যেটা আমি ওয়েবসাইটে দেখেছিলাম। তো ভাই ছবিটা দেখতে একটু ঠিকঠাকই লাগছিল, কিন্তু এখানে যদি তুমি দেখো ডিসপ্লেটা খুব একটা কিন্তু অ্যাট্রাকটিভ না, বাট ঠিক আছে ডিসপ্লে কথা ছাড়া এমনি যে গরম করার কাজ সেটা হচ্ছে, মানে সেই ইস্ত্রির সামনে হাত দিলে একটা গরম ইয়ে ভাব আসে না, ওটাই ওটা থেকে একটু বেশি ইন্টেন্সিটির মনে হচ্ছে। এমনি ঠিক আছে ভাই, শীতকালের জন্য বেস্ট। আর উপরে যেমন কি দেখতে পাচ্ছ এখানে সুইচ আছে টেম্পারেচার বাড়ানো আর টেম্পারেচার কমানোর, তার সাথে সাথে এখানে দুটো অপশনও আছে, যেটা দিয়ে তুমি স্পিড কন্ট্রোল করতে পারবে, তার সাথে একটা টাইমারও আছে, এই টাইমার দিয়ে তুমি টাইমার দিতে পারবে, তারপরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো ভাই মোটামুটি 3-4 মিনিট অলরেডি হয়ে গেছে, আর হালকা হালকা ভাই আমার ঘাম বেরিয়ে গেছে ভাই, এতটা গরম হাওয়া বেরোচ্ছে। আমাদের লাস্ট আইটেম, আর এই আইটেমটা সব থেকে ইউনিক দেখতে আর সব থেকে ইন্টারেস্টিং। এটা বেসিক্যালি একটা ইলেকট্রিক রড, যেটা এমনিতে লোকেরা ইউজ করে জল গরম করার জন্য, কিন্তু এটা চা কফি গরম করার জন্য, এটা হলো মিনি ইলেকট্রিক রড, কতটা মিনি সেটাই হলো দেখার বিষয় ভাই। এর ভেতর থেকে এর থেকেও ছোট একটা ভাই আমাদের বাক্স বেরিয়েছে, আর যে যত সেলোটেপ আছে সব লাগিয়ে দিয়েছে ভাই, খুলবো কি করে এবার। বাপ রে বাপ, আরে ভাই খোল রে ভাই, কিভাবে প্যাকেজিং করেছে। ফাইনালি ভাই বেরিয়ে এসেছে আমাদের মিনি ইলেকট্রিক রড, খুব খুব কিউট দেখতে ভাই, দেখো ছোট্ট একটা রড, মোটামুটি আমার আঙুলের সাইজের একটা রড হয়তো বেরোতে চলেছে। এটা ভাই কাপে এরকম দিয়ে রাখলে ভাই দেখতে হেভি লাগবে। চলো বেশ দেখি দেখা যাক মশলাটা কেমন। ও ভাই ভাই সেলোটেপ গাটা সব লাগিয়ে রেখেছে, এই জিনিসটাই তুমি তোমার চা কফিতে দিয়ে রাখবে, চামচ হিসাবে ইউজও করতে পারো গোলার জন্য। আর ভাই তোমার চা কফি কোনোদিনও ঠান্ডা হবে ভাই, পুরো ডাইরেক্ট ভাই কারেন্ট দিতে হবে ভাই, চা গরম হওয়ার জায়গা দেখবো চা ফুটতে শুরু করে দিয়েছে। হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কিচেন, এটা হলো আমার কিচেন, এখানেই আমি চিকেন বাটার চিকেন বিরিয়ানি সবকিছু বানাই, ঠিক আছে। ওয়েলকাম টু মাই কিচেন, চলে আসো। এই যে এটা হলো আমার ইন্ডাকশন ওভেন, আপাতত এখানে এই জল গরম করবো আমি, আর সত্যি কথা বলতে জলই শুধু গরম করি, একবার কাপ নুডলসের জন্য আর একবার হলো চা কফির জন্য। এই রান্নাঘরটাই হলো বেসিক্যালি জল গরম করার জন্য।
ব্যাস আর কোনো কাজ নেই এটা। কিন্তু আজকে আমরা এখানে এসেছি টেস্ট করার জন্য আমাদের মিনি কফি হিটার। এবার এটা না একটু ডেঞ্জারাস আছে, কারণ দেখো এটা ডাইরেক্ট কারেন্টের সাথে লাগবে, তারটা খুবই ছোট, আর এখানে ভাই যদি হাত দিই আমি কারেন্ট শর্ট খাবো নাহলে গরম খাবো। খুবই সাবধানে এটাকে ইউজ করতে হবে, আর দেখবো আমরা এটা অ্যাকচুয়াল কাজ করে কিনা। এই হলো আমাদের কাপ, কাপে এবার দেবো একটু জল, জল দেওয়া হয়ে গেছে, এবার এতে আমরা দেবো কফি। এমনিতে দেখো চামচ ইউজ করতে হলে আবার ভাই বাসন মাজতে হবে, তাই চামচের জায়গায় আমি কাঠের চামচ কিনে দিয়েছি, একটা করে ইউজ করি তারপরে ফেলে দিই, কোনো মাঝামাঝি সিন থাকে না। আমাদের কফি নিয়েছি, এতটা কফি দেবো, আমরা বালতিতে চুবিয়ে রাখি জল গরম করার জন্য, ঠিক সেম জিনিস আমরা কফির সাথেও কিছুই তো হচ্ছে না ভাই, গরম হচ্ছে আগে, ভাই গরম হচ্ছে, ভাই ধোঁয়া বেরোচ্ছে, ভাই কেস করেছে রে, আরে ভাই ধোঁয়া বেরোচ্ছে, তার সাথে হালকা হালকা ফুটছে, ভাই যেমন সাউন্ড আসছে, আবার বাপরে বাপ, যদি নিচে ধরি আমি ফিনিশ হয়ে যাবো, উপরে ধরতে হবে, ভাই খুবই ডেঞ্জারাস আছে ভাই, খুব সাবধানে ইউজ করবে যদি কেউ কেনো এটা, ভাই একবার ইউজ করতে রড কেমন পুড়ে উড়ে গেছে, আর ভাই সাংঘাতিক গরম ভাই, নামেই হিটার পুরো ফুটিয়ে ছেড়ে দেবে তোমার কফিকে, ভাই সর্দি হয়েছে ভাই, সর্দির সময় গরম গরম কফি লাগে তো বোঝার চেষ্টা করো। মিনি হিটার দিয়ে কফি রেডি, চলো খেয়ে টেস্ট করা যাক। চিনি দেওয়া হয়নি ভাই। টাটা, দেখা হবে পরের ভিডিওতে, বাই।